হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার আমি আছি আপনাদের সাথে মুক্তা আজ শুক্রবার দুপুরের লাঞ্চে যা যা রান্না করব সব কিছু আজ আপনাদের সাথে শেয়ার করব এখন বাজে বেলা এগারোটা সকালবেলা প্রতিদিনের মতোই নাস্তা টাস্তা শেষ করে রান্নাতে চলে এলাম আজ রান্না করব গরুর মাংস লাউ ডাল আর চিচিঙ্গা ভাজি এখানে আমার ভাত হয়ে গিয়েছে ভাতটা আমি মার গেলে তরকারি বসিয়ে দেবো আর ডালটা বলক উঠে গিয়েছে এটা লাউ ডাল রান্না করব ডাল কিন্তু আমরা কম বেশি সবাই রান্না করতে পারি তাই না আর বাঙালির ভাত খাওয়ার ফিনিশিংটা কিন্তু ডাল দিয়েই হয় তো ডাল কিন্তু আমাদের বাঙালিদের ঘরে ঘরে নিত্যদিনের সঙ্গী তো ডালটা আমি আগেই ধুয়ে বসিয়ে দিয়েছিলাম যেহেতু আমরা সবাই পারি আর ডালটা যখন নাকি একটু হাফ সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিব লাউ যারা এই ডালটা রান্না করেননি কখনো তারা এটা ট্রাই করবেন আর আমার কমেন্টস বক্সে লিখে জানাবেন কেমন লাগে এই লাউ ডাল এটা কিন্তু খেতে অসাধারণ মজা একটা চুলায় ডালটা হতে থাক আর এদিক থেকে আমি গরুর মাংসটা বসিয়ে দেব পরে যা যা কাজ আছে বাকি সব কাজ আমি রান্নাটা বসিয়ে দিয়ে করে নেব আস্তে আস্তে গরু মাংস রান্না করার জন্য আমি অল্প তেল ইউজ করব আজকে আর আগেই নেই যারা রান্নার ব্যাপারে একেবারেই নতুন রান্না করতে একটু হিমশিম খাচ্ছেন যারা নতুন তারা কিন্তু কষ্টদায়ক তাদের জন্য রান্নাটা তো তাদের জন্য অনেকটাই উপকারী হবে আমার রান্নাটা ফলো করলে আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম আর এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছে দিয়ে দিলাম বড়ো সাইজের একটি এলাচ তিনটি তেজপাতা আর দিয়ে দিব দারুচিনি চার পাঁচটি গোলমরিচ আর লবঙ্গ মিলিয়ে জিলিয়ে দিয়ে দিচ্ছি আর দশটি আমি আজ তো গরম মশলা আজ ইউজ করছি আপনারা চাইলে কিন্তু এই মশলাটাকে পাটাতে বেটেও দিতে পারেন বা ব্ল্যান্ডারে গ্রাইন্ড করে দিতে পারেন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে আমি এখানে মশলা দেবো তার আগে আমি ডালটা একটু দেখে নিচ্ছি ডাল কিন্তু হাফ সেদ্ধ হয়ে গিয়েছে এই ডালটা যখন নাকি হাতে নিলে একটু দানার মতো থাকবে বা বাকিটা গলে যাবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে লাউ এখন আমি লাউটা দিয়ে তারপর ওদিক থেকে পেঁয়াজটা ব্রাউন কালার হতে থাক গরুর মাংসটা বসাবো এখন আমি লাউ লাউগুলো দিয়ে দিচ্ছি লাউগুলো যে আমরা তরকারি রান্না করি যেভাবে কেটে নেই ঠিক সেভাবে আমি কেটে নিয়েছি স্লাইস করে অত মোটাও না অত পাতলাও না তরকারি রান্না করতে আমরা যেভাবে মাছ দিয়ে লাউ তরকারি রান্না করি ঠিক সেভাবেই লাউয়ের স্লাইসগুলা কেটে নিয়েছি এদিক থেকে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে আমি মশলা দিব পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট আর দুই টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে দিচ্ছি আমি আজ এক কেজির যে একটু বেশি পরিমাণে গরুর মাংস রান্না করব। সেজন্য জন্য দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট করে দিতে হবে মশলাটা একটু পেঁয়াজের সঙ্গে মিশে গেলে দিয়ে দিব মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া একটা চামচ পরিমাণ জিরা গুঁড়া একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো তো গোড়া মশলার মধ্যে আমি মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে ইউজ করেছি আপনারা চাইলে লাল মরিচের পরবর্তীতে কাঁচামরিচটাও দিয়ে নিতে পারেন আসলে আমার কাছে গরু মাংসটা একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না সেজন্য আমি আমার মতো করেই দিলাম মশলাটা একটু কষানো হয়ে গেলে গরু মাংস দেব এখানে আমি একটু পানি দিয়ে নিব এখানে তার আগে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি যাতে করে মশলাটা ভালোভাবে খসানো হয় এখন গরুর মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব মশলার সঙ্গে এই গরুর মাংস রান্না করতে গেলে কিন্তু কষানোর মধ্যে অনেক পানি উঠে আসে আর এই পানিটা দিয়ে আমরা যথেষ্ট পরিমাণে কষিয়ে নিতে পারবো এখানে আর কোনো এক্সট্রা পানি ইউজ করা লাগবে না এখন আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের মতো কষাতে থাকবো আর মাঝখানে দেখিয়ে দিব কেমন পানি উঠে এসেছে মাংস থেকে লাউটাও এদিক থেকে লাউ ডাল বল উঠে গিয়েছে লাউটা সেদ্ধ হতে যতটা সময় লাগবে ওই সময়টার মধ্যেই কিন্তু লাউ ডালটা হয়ে যাবে আমার এখানে লাউটা খুবই কচি তো কচি লাউ সেদ্ধ হতে বেশি সময় লাগে না এই দেখেন মাংস থেকে কিন্তু পানি উঠে এসেছে আরও পানি উঠে আসবে আমি আর ফাঁকে ফাঁকে কিন্তু ঢাকনাটা খুলে খুলে নাড়াচাড়া করব না হয় কিন্তু নিচ থেকে লেগে যাবে পনেরো থেকে বিশ মিনিট এই পানিটা দিয়ে কষাবো আর ফাঁকে ফাঁকে ঢাকনা খুলে খুলে নেড়ে চেড়ে দিতে হবে গরুর মাংস যত কষানো হবে ততই কিন্তু এটার খাবারের টেস্টটা বেড়ে যাবে আমার এই লাউ আর মাংসটা হতে থাক এদিক থেকে আমার অনেকগুলো দেখতে পাচ্ছেন জমে গিয়েছে এগুলো রান্না করতে গেলে আমাদের অনেক ময়লা হয় তো এগুলো ফাঁকে ফাঁকে আমরা রান্না করতে করতে কিন্তু করে ফেলতে পারি আর রান্নাঘরের কাজ শাওয়ারের আগে সেরে ফেলাই ভালো সেজন্য আমি একদিকে রান্নাও করি আরেক দিকে বাকি কাজগুলোও করে নিই ঘর গুছানো তারপর গড় মোভ দেওয়া গড় ঝাড়ু মানে সব কাজগুলো আমি একই সঙ্গে করি চেষ্টা করি দুই আড়াই ঘন্টার মধ্যে কাজগুলো শেষ করে ফেলা গড়ের কাজ সারাদিনের মধ্যে দুই আড়াই ঘন্টা করলেই কিন্তু যথেষ্ট এর মধ্যে আমাদের সম্পূর্ণ কাজ হয়ে যায় আর বাকিটার সময় আমরা খুব ফ্রিলি ফ্রেশভাবে কাটাতে পারি সম্পূর্ণ শেষ না হলেও গড়ের মধ্যে কিছু ইম্পর্টেন্ট কাজ থাকে গড় গুছানো গড় মোভ দেওয়া গড় ঝাড়ু দেওয়া আর রান্না বান্না এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা কাজ এগুলো আমাদের নিত্যদিনের করতেই হয় নিত্যদিনের কাজ আর বাচ্চা কাচ্চা খাওয়া দাওয়া করানো বা শুক্রবারে একটু বেশি কাজ থাকে যাদের বাসায় বাজারটা নিয়ে আসে ওই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি কাজ জমে যায় তো আমি বলবো শুক্রবারে বাজার না করে যদি এই শুক্রবার বাদ দিয়ে যদি অন্য একটা দিন বাজার করা হয় তাহলে কিন্তু আমাদের শুক্রবারটা খুব সুন্দরভাবে কাটে যেহেতু আমাদের হাজব্যান্ডরা একটা দিনই সপ্তাহে ছুটি পায় অফিস বন্ধ থাকে এটা আসলে খুব ভালো একটা দিন শুক্রবার আর আমরা চাই যে এই দিনটা আমরা একটু কাজে লাগাই সুন্দরভাবে কাটাই বা একটু বাইরে ঘুরতে যাই সেই জন্য আমাদেরকে রুটিন করে যদি সপ্তাহে অন্য একটা দিন সপ্তাহের বাজার বা পনেরো দিনের বাজার মান্থলি বাজার অনেকেই কিন্তু এভাবেই আমরা করি যারা শহরে জীবনযাপন করে তো ওই দিনটা আমরা অন্যভাবে বাছাই করে নিলে কিন্তু শুক্রবারের দিনটা খুব ভালো কাটে তো আমি চেষ্টা করি অন্য দিনই বাজারটা করানোর আর শুক্রবারটা আমার ছেলে মেয়ে আর হাজব্যান্ডকে নিয়ে সুন্দরভাবে কাটানোর কারণ সপ্তাহে একটা দিনই আমাদের হাজব্যান্ড ছুটি পায় তো সেই দিনটাকে আমরা সবাই চেষ্টা করব সুন্দরভাবে কাটানোর আর সকাল থেকে নিয়ে যদি আমরা ঘরের কাজগুলো সুন্দরভাবে সম্পূর্ণ করে ফেলি তাহলে বেশি সময় লাগে না মাত্র দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে যে কাজগুলো ইম্পর্টেন্ট ওগুলো শেষ করার জন্য এদিক থেকে আমি আমার যা যা জমে জমেছিলো পাতিল প্লেট এগুলো ধুয়ে নিলাম আর এখন সিংটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি অন্য একটা ব্লগে করে দেখাবো সকালবেলা যদি আমরা দুই থেকে আড়াই ঘন্টা সময় দেই আড়াই ঘন্টার ভিতরে আমাদের বাসার নিজেদের কাজগুলা সুন্দরভাবে সমাধান করে নিতে পারি কিভাবে করব সেই প্রসেসটা আমি করে দেখাবো ইনশাআল্লাহ আমার ওদিক থেকে কিন্তু মাংস তরকারিটা আমি মাঝে মাঝে নাড়াচাড়া করছি কারণ নিচ থেকে পোড়া লেগে যেতে পারে আর ডালটা তো লাগবে না ডাল রান্না করতে চূড়া আঁচটা একটু কমিয়ে দিয়েছি ওটা আসলে পোড়া লাগবে না যেহেতু ডাল তো সেজন্য আর এদিক থেকে আমি সিং পরিষ্কার করে মেঝেটা মুছে নেব যেহেতু সাওয়ার দেব সাওয়ারের আগেই সব কাজ সমাধান করব। এগুলো পরিষ্কার না হলে আমার কাছে মোটেও ভালো লাগে না তাই আমি সব সময় রান্নার করার যখন শেষ পর্যায়ে চলে আসবে তখন কিচেন রুমের সম্পূর্ণ পরিষ্কার করে নিই এই যে এদিক থেকে ডাল ফুটতে আছে আর মাংস তরকারির মধ্যে কিন্তু পানি দেখা যাচ্ছে রান্না শেষ করেই আমি আমার হাজব্যান্ডকে নামাজে বিদায় দিব তারপর আমি সাওয়ার দিব আর টেবিল গুছিয়ে নেবো এসেই যাতে খাবার টেবিলে খাবার রেডি দেখে ওইভাবেই আমি কাজের সময়টা ঠিক রাখি এখন এ ডালের মধ্যে কাঁচা মরিচ দিয়ে দিলাম সাত আটটি যেহেতু এটা লাউ ডাল লাউ ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে সেই জন্য একটু কাঁচামরিচটা চাইলে ফেলে দিতে পারেন মাঝখান থেকে আর মাংসটা কষানো হয়ে গিয়েছে প্রায় তারপরে একটু একটু পানি দেখা যাচ্ছে এই পর্যায়ে আমি এর মধ্যে একটু আলু দেব আলুটা আসলে আমার বাচ্চারা পছন্দ করে সেজন্য আমি সামান্য পরিমাণ আলু দিয়ে নিচ্ছি ছোটো সাইজের সাত আটটি আলু দিয়ে দিয়েছি আমি আলু দেওয়ার পর আবারও পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নেব আলুটা মাংসের সঙ্গে ভালোভাবে যাতে হাফ সেদ্ধ হয়ে যায় এদিক থেকে আমি ডালটা বাগার দিয়ে দিই বাগানের জন্য আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি নিলাম আর দিয়ে দিব রসুন কুচি একটা বড়ো সাইজের রসুন কুচি নিয়েছি রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে ডাল বাগার দিব পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব তারপর ডালটাকে বাগার দিব এই বাগারের মধ্যে কিন্তু ডালের টেস্ট তো সেই জন্য পেঁয়াজ আর রসুনটা কী প্রসেসে ভাজতে হবে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন সময় লাগিয়ে যখন নাকি পেঁয়াজ আর রসুনের কালারটা হালকা চেয়ে ধুয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দেওয়ার পর আবারও একটু সময় লাগিয়ে এটাকে একদম ব্রাউন কালার করে নেব যখন দেখব কালারটা একদম সোনালী বর্ণের হয়ে আসছে পেঁয়াজের রেগে তখনই এর মধ্যে আমি ডাল ধুয়ে দিব আর প্যানের মধ্যে ডালটা দেওয়ার উদ্দেশ্য হলো প্যানে যখন আমরা ডালটা ঢেলে দেবো পেঁয়াজ আর রসুনের মধ্যে তখন কিন্তু এটা থেকে ডাল একটা ফ্লেভার আসবে

আশা করব আপনারাও এই লাউ ডাল ট্রাই করবেন আর আমার কমেন্টস বক্সে লিখে জানাবেন কেমন হয়েছে আপনাদেরটা এখন ডালের মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। একটা বলক চলে আসলে বাগান দেওয়ার পর একটা বলক কি এই যে যেরকম বলক দেখতে পাচ্ছেন এই বলকটা চলে আসলে ধনিয়া পাতা দিয়ে চুলাটা অফ করে দেব বাগার দেওয়ার পর বেশিক্ষণ রান্না করলে কিন্তু এটা টেস্টটা আর থাকবে না সেজন্য একটা বলক ওঠার পর পরে আমরা চুলা অফ করে দেব আমার ডালটা হয়ে গিয়েছে এখন আমি মাংস তরকারির মধ্যে ঝোল দিয়ে দিব। এদিক থেকে আলু দেওয়ার পর কষানো হয়ে গিয়েছে গরুর মাংসটাও এখন আমি এর মধ্যে ঝোল দিয়ে দেবো আমি বেশি পরিমাণে ঝোল দিয়ে আজ রান্না করব না গরুর মাংস মাংসটা যাতে সেদ্ধ হয় ওই পর্যায়ে আমি ঝোলটা দেব। এই যে গায়ে গায়ে মশলার সঙ্গে ভালোভাবে কষানো হয়েছে এখন এর মধ্যে আমি দুই কাপ পরিমাণ নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিব। চাইলে গরম পানিও কিন্তু দেওয়া যাবে আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে এটা চুলার আঁচটাকে একদম লো করে বসিয়ে রাখবো যখন ভাত খাব তখন শুধু নামিয়ে নেব যেহেতু হাতে সময় আছে ঠিক এভাবে বসিয়ে রাখলে এটা কিন্তু অনেক মজা হবে আর যদি হাতে সময় না থাকে তাহলে চুলার আঁচ মিডিয়াম রেখে রান্না করে নিলেই হবে এখন আর সময় লাগবে না আর পনেরো মিনিটের মতো সময় রান্না হয়ে যাবে মাংস তরকারি আর এদিক থেকে আমি আর একটা প্যান বসিয়ে দিলাম এই প্যানে আমি চিচিঙ্গা ভাজি করে নিব এখানে আমি অল্প স্বল্প চিচিঙ্গা ভাজি করে নিব এটা আসলে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আর ওর দুপুরের লাঞ্চে যে কোনো একটা ভাজি অথবা শাক লাগবেই তার জন্যই আসলে ভাজিটা করা সে ভাজি না হলে হবে না বা শাক শাক যে কোনো একটা করলেই হতো এখানে আমি তেল এক টেবিল চামচ পরিমাণ আর পেঁয়াজ কুচি দিয়ে ভাজিটা করে নিচ্ছি আর রসুন পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখানে আপনারা চাইলে আজ তো রসুনকে কুচাইয়ে দিতে পারেন আর কাঁচামরিচ দিয়ে দিলাম চার পাঁচটি এখন সুন্দর একটা কালার রেখে এই ভাজিটা আমি করবো দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব এ থেকে একটু পানি উঠে আসবে এই ভাজি থেকে ওই পানিটা দিয়ে আমরা এটা ভাজা ভাজা করে নিব বেশিক্ষণ সময় ধরে ভাজি ঢাকার দরকার নেই শাক আর ভাজি রান্না করতে গেলে মিনিমাম দুই মিনিট ঢাকনা দিয়ে ডাকলেই হবে তারপর ঢাকনাটা খুলে এর মধ্যে কিন্তু একটু একটু পানি উঠে এসেছে এই পানিটাকে শুকিয়ে ভাজা ভাজা করে নেব এর মধ্যে কিন্তু ভাজিটা হয়ে যাবে আর এটার কালারটাও খুব সুন্দর থাকে ঠিক এভাবে রান্না করলে আর বেশিক্ষণ ঢাকনা দিয়ে রান্না করলে এটার মান সম্পূর্ণ চলেও যায় আর এটা দেখতেও সুন্দর হয় না আমার চিচিঙ্গা ভাজিটা হয়ে গিয়েছে আমি নামিয়ে একটা হাফ প্লেটে নিয়ে নিচ্ছি আর এদিক থেকে মাংসটা হয়ে গিয়েছে আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি এখন ওই গরুর মাংসটা যে রান্না করলাম ঝোল দিয়ে এ অবস্থায় চাইলে রাখতে পারেন আমি এ অবস্থায় একটু তালা জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাইলে কিন্তু এই ঝোল জল অবস্থাও খাওয়া যাবে আমি ঝোলটাকে পুরোপুরি শুকিয়ে নিব ঝোলটাকে আমি শুকিয়ে নিয়েছি আর এভাবেই আমার কাছে তরকারিটা খেতে ভালো লাগে মাঝে মাঝে আর মাঝে মাঝে ঝোল দিয়েও ভালো লাগে বা ভুনা করলেও ভালো লাগে আর এটা যেহেতু আলু দিয়ে করেছি আমি এভাবেই করলাম খাবারের ডাইনিং টেবিলটা গুছিয়ে নেব। ও নামাজ থেকে চলে আসলেই খাবে তো ও চলে এসেছে আমরা এখন খেতে বসবো খাওয়ার পর রেস্ট নিয়ে আমরা আজ ঘুরতে যাব। ওই ঘোরাঘুরির ভিডিওটা পরের ভিডিওতে ইনশাল্লাহ পাবেন আর আজকে আমি রান্না করেছি গরুর মাংস আলু দিয়ে চিচিঙ্গা ভাজি লাউ ডাল আর আগের একটা তরকারি ছিল গতকাল রান্না করেছিলাম কই মাছ দিয়ে সিম আলু ওটাও আমি গরম করে নিয়েছি তো একটু পর আমরা খেতে বসে যাব আর এই ডালটা কিন্তু দারুণ মজা আমি আবারও বলছি এভাবে আপনারা একবার ট্রাই করবেন আর আমার কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবেন কেমন লাগে আপনাদের কাছে এটা কিন্তু রুটি দিয়ে খেতে দারুণ মজা আর আমি এভাবে ডাল রান্নার উদ্দেশ্য হলো আমরা রাতে রুটি খাই রাতের বেলা যাতে রুটি দিয়ে ডাল খাওয়া যায় সেজন্য পাতলা ডাল রান্না রান্না করে মাঝে মাঝে এভাবেই ডালটা রান্না করি তবে ভিউয়ার্স আজ আমার ব্লগটা আর বড় করছি না আবারও কোনো নতুন কিছু নিয়ে আমার ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ